আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের আয়োজন স্ট্রিট ফুড স্টাইলে পিয়াজু বলেন আর পাকোড়া বলেন, যাই বলেন, সেটা আমি তৈরি করে দেখাবো। রমজান সামনে রেখে, রমজান মাসে দেখবেন রাস্তার দুই পাশে কত সুন্দর সুন্দর মুখরোচক পিয়াজু বড়া পাকোড়া সব ধরনের আইটেম পাওয়া যায়। আমরা যদি একটু চেষ্টা করি, ওইভাবে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। তার জন্য আমি এখানে নিয়েছি খেসারির ডাল। ডালটা আমি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি, করে ভিজে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টার মতো। ডালটা নিয়ে নিলাম। আর এখানে সবজির মধ্যে আমি নিয়েছিলাম ডালের তিন ভাগের এক ভাগ করে, গাজর কুচি করে নিয়েছিলাম, বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি আলু। এগুলো আমি এর সঙ্গে দিয়ে দিব। আর নিয়েছি পেঁয়াজ চারটা বড় সাইজের, ছয় সাতটা কাঁচামরিচ গোল করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা, এটাও আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী। এগুলো আমি একটু মেখে নিব, কারণ লবণ দেওয়ার পর এটা থেকে অনেকটুকু পানি ছেড়ে দিবে আর এটাও কমিয়ে আসবে, এই জন্য আমি একটু মেখে নিব। আমি বাকি উপকরণগুলো দিয়ে নিব। এখানে আমি মশলার মধ্যে নিয়েছি যে কোনো চিকেন বা যে মশলাই বলেন, মাংসের মশলা নিয়েছি দেড় টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ, আর টেস্টিং সল্ট নিয়েছি হাফ চামচ। যেহেতু আমি বললাম যে বাবুর্চিরা যেভাবে তৈরি করে আমি ওইভাবেই তৈরি করে দেখাবো, এই জন্য আমি টেস্টিং সল নিয়েছি হাফ চামচের মতো, আপনারা চাইলে নাও নিতে পারেন। আর দিব ময়দা। ময়দা আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ নিয়েছি, আমার বাইন্ডিংয়ের জন্য যেটুকু লাগে আমি ওই পরিমাণ নেব। তার জন্য আমি প্রথমে মেজারমেন্ট কাপে এক কাপ দিয়ে দিলাম। আবারও সুন্দর করে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিব। প্রথমে আমি পানি দিব না, যেহেতু আমার এনে সবজি দেওয়া আছে, এখান থেকেই পানি বের হবে, যদি লাগে আমি পরে দিয়ে নিব। এখানে আরেকটু ময়দা লাগবে, আমি মেজারমেন্ট কাপে আরও হাফ কাপের মতো ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে আটাও দিতে পারেন। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে, আমার এখানে পানি দিতে হয়নি, সবজি থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর বাইন্ডিংয়ের জন্য আমার এখানে ময়দা লেগেছে মেজারমেন্ট কাপে দেড় কাপ। আমার মাখানো শেষ, এখন আমি ভেজে নিব। হ্যাঁ, আমি পেঁয়াজগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। চুলার জ্বালটা আমার এ পর্যায়ে মিডিয়ামে আছে। এখন আমি চুলার জ্বালটা বাড়িয়ে দিব, প্রায় হাই হিটে দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দিব।
পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলো একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার স্ট্রিট ফুড স্টাইলে পেঁয়াজু বা পাকোড়া, যাই বলেন। আসছে রমজানে ইফতারে ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।